আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড রিক্স উইথ নাসরিন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবার দয় আমি অনেক ভালো আছি আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম আরেকটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে বর্তমান সময়ে ছেলে হোক বা মেয়ে হোক অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে আর এজন্যই কসমেটিক্স বা যে কোনো অনলাইন শপ থেকেই নানা রকমের ব্র্যান্ডের কেমিক্যাল হেয়ার ডাই ব্যবহার করতেছেন এতে চুলকে আরও ড্যামেজ করে ফেলছেন যখন আপনার চুল পাকা শুরু করবে তখন থেকে আপনাকে ন্যাচারালভাবে চুলের যত্ন নিতে হবে কারণ চুল পাকার সাথে সাথে যদি আপনারা বাজারের কেনা হেয়ার ডাই ব্যবহার করা শুরু করে দেন এরপর দেখবেন আপনার এই হেয়ার ডাই সারা জীবনের জন্যই ব্যবহার করতে হবে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এতে অনেক কিছুই আপনারা তথ্য পেয়ে যাবেন চুল পাকার প্রধান কারণ হচ্ছে আমাদের বয়স যখন ধীরে ধীরে বাড়বে দেখবেন আমাদের শরীরে ম্যালানিনের উৎপাদন কমে যাবে আর ম্যালানিন উৎপাদন কমে গেলে আমাদের চুল বর্ণহীন হয়ে আসবে মানে সাদা হওয়া শুরু করে দিবে। যখন বয়স পঁচিশ থেকে ৩০ বছর পর্যন্ত চলবে দেখবেন তখন একটা দুইটা করে চুল পাকা শুরু করবে আপনারা এই পিকচারটি দেখে লক্ষ্য করুন আমি ম্যালানিনের কথা বলেছিলাম তো এখানে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও আরও কম বয়সে যাদের চুল পাকা শুরু হয় অনেক কারণেই কিন্তু চুল পেকে থাকে সেটাও আপনাদের জানতে হবে অনেক ক্ষেত্রে বংশগত কারণেও খুব কম বয়সে চুল পাকা শুরু হয় যদি আপনার দাদা বা আপনার বাবার এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার হওয়ারও সম্ভাবনা থাকে আরও কিছু কিছু কারণে খুব কম বয়সে চুল পাকা শুরু হয় তো চলুন আমি এইগুলো পরে ডিটেলস বলে দিচ্ছি আগে আমরা দেখে নিই মাত্র একটি উপাদান দিয়ে আমরা কিভাবে চুল পাকা থেকে রোধ করতে পারবো এখানে যে উপাদানটি দেখছেন এটা কিন্তু আমরা সবাই মোটামুটি চিনি যারা বাংলাদেশে থাকে তারা এই উপাদানটি চিনবে না এমন মানুষ হয়তো কমই আছে এই উপাদানটির নাম হচ্ছে আমলকি কাঁচা আমলকি শুকিয়ে এমনভাবে সারা বছর সংরক্ষণ করা যায় এটি আপনারা যে কোনো মুদির দোকানেও কিনতে পাবেন তবে সব দোকানেই নয় যেখানে অনেক দিনের পুরোনো ভেষজ উপাদান বিক্রি করা হয় সেখানে আপনারা পাবেন এখানে একটি পাত্রে আমি দুই গ্লাস পরিমাণ পানি অ্যাড করে নিলাম এরপর এই শুকনো আমলকিগুলোকে এখানে দিয়ে সিদ্ধ করে নিব প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেওয়ার পর আমলকিগুলো খুব নরম হয়ে আসবে আমলকির ভিতরে যে বিষগুলো থাকে সেগুলো বের করতে খুব সুবিধা হবে যে পানিটা দিয়ে সেদ্ধ করেছি সেই পানিটা আমি আলাদা করে রেখে দিয়েছি আর এই আমলকিগুলোকে বিষগুলো বের করে নিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিব এরপর লাগবে লোহার কড়াই এটি মাস্ট আপনাকে নিতে হবে এখন আমি যে পানিটা আলাদা করে রেখে দিয়েছিলাম আমলকি সেদ্ধ করা পানিটা সেটা এখানে আমি দিয়ে দিলাম এরপর আমলকের পেস্ট এখানে অ্যাড করে নিলাম একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি চুলা জ্বালিয়ে দিয়ে দিব চুলা জ্বালার পরে পানিটা যতক্ষণ না পর্যন্ত একদম ভালোভাবে শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত জ্বাল দিতে হবে মাথার চুল পড়া বন্ধ করতে নতুন চুল গজাতে চুলকে সিল্কি এবং শাইনি করতে সাথে সাদা চুলকে কালো করতে এই আমলকি দারুণ কাজ করে আজকে আমি যে ন্যাচারাল ডাই আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনারা যখন ব্যবহার করবেন ঠিক তখনই বুঝতে পারবেন যে কতটুকু রেজাল্ট আপনারা পাচ্ছেন যখন পানিটা শুকে আসলো ঠান্ডা হওয়ার পর এরকম একটি ঢাকনা দিয়ে আমি সারা রাত রেখে দিব সারারাত রাখার ফলে দেখবেন আমলকির পেস্টটা এতটাই দারুণ সফট হয়ে যাবে আর ফুলে যাবে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন আমলকির যে কালারটি ছিল সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে একেবারে কালো হয়ে গেছে এখন একটি চামচের সাহায্যে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেস্টটি একদম স্মুথ হয়ে যায় প্রথমে বলেছিলাম আর কিছু কারণ রয়েছে অল্প বয়সে চুল পেকে যাওয়ার ল্যাক অফ নিউট্রিশন আপনার পুষ্টির অভাবেও কিন্তু চুল পেকে যেতে পারে কিছু হরমোনাল ইমব্যালেন্স হয় এ কারণে চুল পেকে যেতে পারে আবার অনেক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত পরিমাণ স্ট্রেস চিন্তা ভাবনা করলে কিন্তু চুল পেকে যায় আবার পরিমাণ মতো পানি পান না করলে ঠিক মতো প্রায় সা ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত না ঘুম হলে চুল পেকে যেতে পারে আর এখন বর্তমানে চুল পাকার আরও একটি কারণ হতে পারে সেটি হচ্ছে যে আমরা অতিরিক্ত পরিমাণ মোবাইল ব্যবহার করি রাতে ঘুমাতে গেলেই সাথে মোবাইলটা হাতে নিয়ে ঘুমাই প্রতিটা রাত এভাবে মোবাইল ব্যবহার করতে করতে আমাদের ঘুমের কিন্তু যে ডিস্টারবেন্স সেটা কিন্তু হয়ে যায় যেমন ধরুন আমাদের ঘুমানোর দরকার খুব তাড়াতাড়ি মোবাইল ইউজ করতে করতেই আমাদের কখন যে সময় চলে যায় তা কিন্তু আমরা খেয়াল করতে পারি না আর চুলে অতিরিক্ত পরিমাণ কেমিক্যাল প্রসাধনে ব্যবহার করার ফলে তাড়াতাড়ি চুল পাকা দেখা যায় কারণ দেখবেন আমাদের নানি দাদিমারা ওদের মাথায় কিন্তু অনেক চুল রয়েছে আবার তাদের তাড়াতাড়ি এ চুল পাকা দেখা যায় নাই কারণ তারা প্রাচীন কাল থেকে যে জিনিসগুলো ব্যবহার হয়ে আসছে প্রাকৃতিকভাবেই কিন্তু তারা চুলের যত্ন নিয়েছে। আর আমরা এখন তার উল্টো আমরা ন্যাচারালভাবে বা ঘরোয়াভাবে চুলের যত্ন তেমনভাবে নেই না মনে করি নানা রকমের বড় বড় ব্র্যান্ডের ব্যবহার করলেই আমাদের চুলগুলো খুব ভালো থাকবে কিন্তু কখনোই না এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা কারণ কেমিক্যাল প্রসাধনের মধ্যে অবশ্যই নানা রকমের রাসায়নিক দ্রব্য রয়েছে যা আমাদের চুলের জন্য ভীষণ ক্ষতিকর আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু তথ্য পেয়ে গেছেন আপনাদের ডেলি লাইফ স্টাইল অবশ্যই চেঞ্জ করবেন আশা করবো আপনারা এই হেয়ার বাসায় তৈরি করে ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে ড্যামেজ চুলকে রিপেয়ার করবে আর যাদের চুল পাকা শুরু হয়েছে সেগুলো তো কালো করবেই সাথে যদি আপনারা একটু মেহিদের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন সেটা সবচেয়ে একটু বেশি ভালো হয় সপ্তাহে মাত্র একবার ব্যবহার করলেই আপনারা রেজাল্ট পাবেন মাথায় লাগিয়ে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন আর পারলে আমলকির পানি সপ্তাহে দু থেকে তিন দিন স্প্রে করে চুলে হেয়ার টোনার হিসেবে ব্যবহার করতে পারেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ